ভুটান পাহাড় ও ডুয়ার্সে একটানা বৃষ্টির জেরে ভাসলো ডুডুয়া নদীর বাঁশের সেতু, বন্ধ যোগাযোগ। ডুডুয়া নদীর ওপরে অবস্থিত সাধুরঘাট এলাকায় বাঁশের সেতু এবং সাঁকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিলারঘাট এলাকার বাঁশের সেতু ভাসলো জলের প্রবল স্রোতে, যার ফলে প্রায় পাঁচটি গ্রামের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নামানো হয়েছে স্থানীয়ভাবে নৌকা, আর তাতেই শুরু হয়েছে যাতায়াত। তবে সাধুরঘাট এলাকায় নদী হয়ে যাতায়াত কিন্তু পুরোপুরি বন্ধ, যার ফলে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। ডুডুয়া নদীর ওপরে অবস্থিত সাধুরঘাটে প্রায় 200 মিটার লম্বা বাঁশের সেতু তৈরি করা হয়েছিল দুটি ব্লকের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য। এই সেতু ছিল পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। ডুডুয়া নদীর ওপরে অবস্থিত সাধুরঘাটের এক পাশে রয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ধনিরামপুর এক এবং ধনিরামপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকা, এবং ঠিক তার উল্টো দিকে ধূপগুড়ি ব্লকের সাঁকুয়াঝোড়া দুই গ্রাম পঞ্চায়েতের মল্লিক সভা এবং ঠাকুরপাট এলাকার বাসিন্দারা। গতকাল রাত থেকে ভোর পর্যন্ত একটানা ভুটান পাহাড় ও ডুয়ার্সের বৃষ্টির জেরে জলস্ফীতি দেখা যায় একাধিক নদীতে। জল বেড়ে যাওয়ায় জলের স্রোতে ডুডুয়া নদীর ওপরে থাকা দুটি বাঁশের সেতু ভাসিয়ে নিয়ে যায় আজ সকালবেলা। প্রাণে বেঁচে যান বেশ কয়েকজন। চিলারঘাট এলাকায় অবস্থিত 100 মিটার দৈর্ঘ্যের বাঁশের সেতু দিয়ে এদিন সকালবেলা কিছু মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিলেন। সেই মুহূর্তে আচমকাই জলের স্রোতে সেতুটি ভেসে যায়, নদীতে পড়ে যান বেশ কয়েকজন, তবে তারা সাঁতার জানায় প্রাণে বেঁচে যান। এদিকে চিলারঘাট ও সাধুরঘাটের সমস্যা নিয়ে বিধায়কের কিছুই করণীয় নেই, এমনই যুক্তি দিলেন মাদারিহাটের বিধায়ক। তিনি বলেন, তাদের বছরে বরাদ্দ টাকার পরিমাণ মাত্র 5 লক্ষ টাকা, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদগুলোতে কোটি কোটি টাকা আসছে, তারা কেন এখনো কোনো রকম উদ্যোগ নিলেন না, অভিযোগ করলেন বিধায়ক মনোজ টিকা। ধূপগুড়ি ও মাদারিহাট দুই বিধায়ক মিলে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে তিনি জানান। কালকে তো সারা রাত ভুটান পাহাড়ে বৃষ্টি হয়েছে, দুবারসে বৃষ্টি হওয়ার কারণে, সারা রাত বৃষ্টি হওয়ার কারণে এই বাঁশের সাঁকোটা একদম ভোরবেলা, ভোরবেলা বলতে 6টার দিকে সাঁকোটা ভেঙে গেছে। এবার মানুষজনের তো যাতায়াত ভোর 5টা থেকে হয়, তখন থেকে মানুষ যাতায়াত বন্ধ হয়ে গেছে। এখন তো কোনো না নৌকো আছে না ব্রিজ আছে, সব মানুষ আসছে আর ঘুরে যাচ্ছে, মানে কোনো মানুষ যাতায়াত করতে পারছে। ওই পারটা হচ্ছে ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক এবং দুই নং গ্রাম, আর এটা হচ্ছে ধুবড়ি ব্লকের মল্লিক সভা গ্রাম। এই দুই গ্রামের মানে দুই ব্লকের মানুষ, বিশেষ করে দুই ব্লকের মানুষ বলতে হলে, দুই ব্লকের মানুষ এই এই বাসের সাঁকো দিয়ে যাতায়াত করলো। প্রতিদিন অন্তত 5,000 মানুষ যাতায়াত করে, কিন্তু এখন তো কোনো মানুষ আর যাতায়াত করতে পারছে না, সব মানুষ আসছে আর ঘুরে যাচ্ছে। অন্তত তাদের ওপারে পার হতে গেলে, ওই ধনিরামপুরে এক দুই গ্রামে পৌঁছতে গেলে অন্তত 20 কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। প্রশাসনের আধিকারিক এসেছিল না? কেউ আসেনি আজকে। নাম? নাম আমার নাম নারায়ণ দাস। এটা কোন এলাকা, কোন নদীর সেতু? এটা হচ্ছে ডুডুয়া নদী, ডুডুয়া নদীর সাধুরঘাট। জায়গায় একটু সুবিধা হতো, যে ব্রিজ ছিল একটা, এটা মানে নেই, ওটা নৌকায় নেই, কিছু নেই, ব্রিজও নেই। এটা কোথাকার? এটা যে দেমলের ভিতরে সাধুরঘাট, কিছুই নেই, ব্রিজ ভাঙা কিছু, কিন্তু নৌকাও নেই। কোথায় যাবেন আপনি? আইনার মোড়। এখন কতদূর ঘুরে যেতে হবে? এখন আমাকে আংরা বাসা হয়ে সেই 10 কিলোমিটার হয়ে ঘুরে যেতে হবে। আপনার নাম? অভিষেক চক্রবর্তী। এটা মোটামুটি ধরে নাও রাত্রে বৃষ্টি হয়েছে, সকালে দিয়ে গেছে। কটা দিয়ে ওইটা বলতে পারতেছি না, কটা পাঁচ সময়। এটা কোন নদী বাসের সাঁকো? এটা হলো চিলারঘাট। কটা গ্রামের মানুষ এদিকে যাতায়াত করতো? 2-3টা গ্রামের মানুষ যাতায়াত করতো। এখন কিভাবে যাতায়াত করছে? এখন নৌকাতে কালকে যাবে। এই এটা এটা ভাঙলো কি করে? এটা বন্যাতে গেছে। কখন? এই মোটামুটি ধরে নাও 7টা 7টা। আজকে সকালে? তো কতটা সমস্যায় পড়তে হবে এলাকার মানুষকে? এলাকার মানুষ তো সমস্যায়। এখন গ্রামের সাঁকোধরা আছে, এটা 2 নং সাঁকোধরা, আর ওইটা হলো 1 নং সাঁকোধরা। পাড়াটার নাম? এই পাড়াটার নাম কি? এটা হলো মল্লিক। আপনার নাম?